শুরুতেই সংবাদ শিরোনাম, তাইওয়ানকে রক্ষায় চীনের বিরুদ্ধে যুদ্ধের হুমকি বাইডেনের, ইউক্রেনের লোহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রাশিয়া, ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক ইমরান খানের, রাশিয়া ইস্যু বোঝাতে মোদীর সঙ্গে দেখা করবেন বাইডেন, কাদের বিরুদ্ধে প্রতিশোধের হুঙ্কার দিলেন ইরানের প্রেসিডেন্ট রাইসি, জেল পালানো সেই 6 ফিলিস্তিনির আরও 5 বছরের কারাদণ্ড, আরব সম্মেলনে ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টার বিরোধিতা করল ইরা। এবার বিস্তারিত, তাইওয়ানের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করলে চীনের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। জাপানের রাজধানী টোকিওতে সে দেশের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন। তাইওয়ানকে রক্ষায় আমেরিকা সামরিক পথ বেছে নেবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বাইডেন বলেন, হ্যাঁ, আমরা এ ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরো বলেন, আমরা এক চীন নীতির সঙ্গে একমত, আমরা তাতে সই করেছি, কিন্তু জোর করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার দৃষ্টিভঙ্গি সঠিক নয়। এটা করা হলে গোটা অঞ্চলই অস্থিতিশীল হয়ে পড়বে এবং তা ইউক্রেনের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের সমতুল্য হবে। তাইওয়ানের খুব কাছাকাছি এলাকায় বিমান উড়িয়ে এবং নানা মহড়া চালিয়ে চীন উস্কানি দিচ্ছে বলে মন্তব্য করেন বাইডেন। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ও জাপানের প্রধানমন্ত্রী চীনের নৌবাহিনীর তৎপরতা এবং রুশ চীন সামরিক মহড়ার ওপর কঠোর নজরদারি করার বিষয়ে একমত হয়েছেন। চীনকে নিজের অর্থনৈতিক ও সামরিক প্রতিদ্বন্দ্বী হিসাবে মনে করে মার্কিন যুক্তরাষ্ট্র। ইউক্রেনের গুরুত্বপূর্ণ অঞ্চল লোহানস্কের 95% নিয়ন্ত্রণে নিয়েছে রুশ বাহিনী। রোববার রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালিত জাভেজ দ্য টিভি চ্যানেল এই তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বাহিনী এখনও সেভেরো দোনেস্ক এবং লাইসিনাস্ককে ধরে রেখেছে। প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেনের বাহিনী এখনও সেভেরো দোনেস্ক এবং লাইসিনাস্ককে ধরে রেখেছে। এর আগে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন রুশ বাহিনী লোহানস্কের সেভেরো দোনেস্ক শহরে বড় ধরনের হামলা শুরু করেছে। লোহানস্কে ইউক্রেনের নিয়ন্ত্রণে থাকা সবশেষ অঞ্চলের মধ্যে সেভারো দোনেস্ক একটি। এছাড়া লোহানস্কের গভর্নর সের্হেই গাই দাই বলেন, রাশিয়ার সেনাবাহিনী সেভারো দোনেস্কে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। প্রসঙ্গত, গত 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রুশ বাহিনী। যুদ্ধের এই প্রথম ধাপে তারা ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলে ব্যর্থ হয়। 29 এপ্রিল দ্বিতীয় ধাপের যুদ্ধের ঘোষণা দেয় রাশিয়া। এ ধাপের যুদ্ধের লক্ষ্যে ইউক্রেনের দক্ষিণ ও পূর্ব দোনবাস দখল, এইসব অঞ্চলের দখল পেলে যুদ্ধ জয়ের দাবি করবে রাশিয়া। রুশ আগ্রাসনে 60 লাখ ইউক্রেন নাগরিক দেশ ছেড়ে পালিয়ে গেছেন। পাকিস্তান তেহরিকি ইনসাফের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগামী 25 মে ইসলামাবাদ অভিমুখে লং মার্চের ডাক দিয়েছেন। সেদিন বিকাল 3টায় শ্রীনগর হাইওয়েতে তিনি তার কর্মী সমর্থকদের সঙ্গে লং মার্চে অংশ নেবেন। পিটিআইর প্রধান কমিটির বৈঠক শেষে রোববার পেশোয়ারে এক সংবাদ সম্মেলনে ইমরান খান এই লং মার্চের ঘোষণা দেন। এ সময় সাবেক প্রধানমন্ত্রীর পাশে ছিলেন শাহ মাহমুদ কুরেশি ও মাহমুদ খান সহ দলের একাধিক নেতা। পরে এক টুইট বার্তায় পাকিস্তানিদের লং মার্চে অংশ নেওয়ার আহ্বান জানান ইমরান খান। এ সময় ইমরান খান আরও জানান যে পেশোয়ার থেকে লং মার্চের নেতৃত্ব দেবেন তিনি। সংবাদ সম্মেলনে তিনি শীঘ্রই নির্বাচনের আবারও দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, কিন্তু এই চোরদের দেশ শাসন করা কখনোই মেনে নেব না। নতুন নির্বাচনের জন্য সময় বেঁধে দেওয়া ও বিধানসভা ভেঙে দেওয়ারও দাবি জানান তিনি। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, পিটিআই একটি শান্তিপূর্ণ দল এবং কখনো সহিংসতা বা বিশৃঙ্খলাকে উস্কে দেয়নি, এটা রাজনীতি নয়, জিহাদ উল্লেখ করে ইমরান খান হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি সরকার লং মার্চ বন্ধ করার চেষ্টা করে তাহলে সেটা হবে বেআইনি এবং আমরা এর বিরুদ্ধে ব্যবস্থা নেব। সংবাদ সম্মেলনের শুরুতে ইমরান খান তার সরকারের সময়কার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয় তুলে ধরেন। বর্তমান সরকারের সমালোচনা করে তিনি বলেন, দেশকে দেউলিয়াত্মর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে বোঝাতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের জানান, জাপানে মোদীর সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের। দক্ষিণ কোরিয়া সফর শেষে জাপান যাওয়ার পরিকল্পনা রয়েছে মার্কিন প্রেসিডেন্টের। এমন সময় মোদীর সঙ্গে বাইডেনের সাক্ষাতের খবর সামনে এল যখন যুক্তরাষ্ট্র রাশিয়ার সঙ্গে ভারতের দূরত্ব সৃষ্টির ব্যাপারে বোঝানোর চেষ্টা করছে।
ভারত রাশিয়ার অস্ত্রের একটি প্রধান ক্রেতা। এখন পর্যন্ত ইউক্রেন আগ্রাসনের জন্য আনুষ্ঠানিকভাবে মস্কোর প্রতি নিন্দা জানায়নি ভারত, এমনকি রাশিয়ার ওপর চাপিয়ে দেওয়া পশ্চিমা নিষেধাজ্ঞাতেও যোগ দেয়নি। যুক্তরাষ্ট্র, ভারত, জাপান এবং অস্ট্রেলিয়ার একটি অনানুষ্ঠানিক জোট কোয়াডের শীর্ষ সম্মেলন শেষে মোদির সঙ্গে দেখা করার কথা রয়েছে বাইডেনের। গতকাল রবিবার রেভলিউশনারি গার্ডের কর্নেল হাসান সৈয়দ খোদাইকে তার তেহরানের বাড়িতে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই ঘটনার জন্য বিদেশি শত্রুদের দুষছে ইরান। আজ সোমবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন এই হত্যাকাণ্ডের প্রতিশোধ নেবে তার দেশ। রাইসি বলেন, আমি নিশ্চয়তা দিচ্ছি তাদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনী কঠোর ব্যবস্থা নেবে এবং কোনো সন্দেহ ছাড়াই বলতেই চাই এই মহান শহীদের রক্ত বৃথা যাবে না, প্রতিশোধ নেওয়া হবে। ওমান সফরে যাওয়ার আগে রাইসি সংক্ষেপে আরো বলেছেন এই হত্যাকাণ্ডের পেছনে বৈশ্বিক হাত আছে। ইসরায়েলের একটি হাই সিকিউরিটি কারাগার থেকে টানেলের মাধ্যমে পালিয়ে যাওয়া 6 ফিলিস্তিনি বন্দীকে অতিরিক্ত 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। রোববার ইহুদিবাদী দেশটির আদালত তাদেরকে জেল থেকে পালানোর দায়ে অতিরিক্ত কারাদণ্ড দিয়েছেন। একই সঙ্গে তাদের প্রত্যেককে 5,000 শেকেল বা $160 অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে। খবর ডেইলি সাবাহর। উল্লেখ্য, 2021 সালের 6 সেপ্টেম্বর ইসরায়েলের উত্তরাঞ্চলের ওই হাই সিকিউরিটি কারাগার থেকে 6 ফিলিস্তিনি টানেল বানিয়ে পালিয়ে যান। তাদের মধ্যে 5 জন ইসলামিক জিহাদ গ্রুপের সদস্য এবং 1 জন ফিলিস্তিনের প্রধান দল ফাতাহ গ্রুপের সাবেক কমান্ডার বলে জানা গেছে। উত্তর ইসরায়েলের গিলবোয়া কারাগার থেকে সুড়ঙ্গ দিয়ে পালিয়ে যাওয়া 6 জনের মধ্যে 4 জন যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তারা একই সেলে বন্দী ছিলেন। ইসরায়েলিরা 2004 সালে সবচেয়ে বিপজ্জনক ফিলিস্তিনি বন্দীদের রাখার জন্য এই কারাগার নির্মাণ করেছিল। ফিলিস্তিনিরা তাদের বীর উপাধি দিয়েছেন। দখলদার ইসরায়েল রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার চেষ্টার বিরোধিতা করে ইরাক। মিশরে অনুষ্ঠিত আন্তঃ আরব সংসদীয় সম্মেলনের চূড়ান্ত বিবৃতিতে ইসরায়েলকে ইসরায়েল রাষ্ট্র হিসাবে অভিহিত করা হয়, আর এই বিবৃতির বিরুদ্ধে আপত্তি জানিয়েছেন ইরাকি পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবসি। একই সঙ্গে ইসরায়েলের সঙ্গে কয়েকটি আরব দেশ সম্পর্ক স্বাভাবিকীকরণের তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। হালবসির দফতরকে উদ্ধৃত করে ইরাকের সরকারি বার্তা সংস্থা ইনা রবিবার এই খবর দিয়েছে। এতে বলা হয়েছে সম্মেলন চূড়ান্ত বিবৃতিতে ইসরায়েল রাষ্ট্র উল্লেখ করার বিরোধিতা করেছেন স্পিকার মোহাম্মদ আল হালবসি। ইনা জানিয়েছে, কায়রোয় অনুষ্ঠিত আরব পার্লামেন্টারি ইউনিয়নের বৈঠকে এতকাল ইহুদিবাদী ইসরায়েলকে দখলদার ইসরায়েল কর্তৃপক্ষ বলে উল্লেখ করা হতো, কিন্তু চলতি বৈঠকে ইসরায়েল রাষ্ট্র বলে অভিহিত করা হয়, যার বিরোধিতা করেন ইরাকের পার্লামেন্ট স্পিকার। তিনি বলেন, ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলের দমনপীড়ন চরম আকার ধারণ করেছে, যা সহ্য করা বা উপেক্ষা করা সম্ভব নয়। যে কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের ধর্মীয় দায়িত্ব পালন করতে হবে। আমাদের প্রথম কেবলা দখলদারদের হাত থেকে মুক্ত করতে হবে। ইরাকের পার্লামেন্ট স্পিকার বলেন, তার দেশের কোনো সরকার যাতে ভবিষ্যতে ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে না পারে সেজন্য পার্লামেন্টে কঠোর আইন করা হবে। 2020 সালের সেপ্টেম্বরে আমেরিকার মধ্যস্থতায় ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। এই দুই দেশকে অনুসরণ করে মরক্কো ও সুদানও দখলদার ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।